কি আছে মাওটা? আমি তো বাবা জানি না, আমি জিজ্ঞাসা করলাম যেটা কি, আমাকে বললে আপনি সাইন করে দিন না। আর আমার একদম দেব না, শ্যামগঞ্জ পাড়া পিন নাম্বার বললাম, বলছে পোস্ট অফিস থেকে বলছি, অ্যাড্রেস ঠিক করে তোমার বলো। কি শুনছি এদিকে আবার কি কাগজ আছে, চলো তুই সবাইকে সবাই এটা সবটা দেখি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রীতম কি দুনিয়া ভিডিও ইন্ট্রো থেকে বুঝতে পেরেছো? যা স্নান করে আমি উপর থেকে নামছিলাম ঠাকুর ঘর থেকে, আমার কাছে ফোন এসেছিল তিন চারবার করে, অনেকের ফোন এসেছিল, প্রত্যেককে কল ব্যাক করলাম। আমাদের দীঘার প্রমোশনের ব্যাপারে ফোন থেকে ফোন এসেছিল, বাইরে কাজের প্রমোশন থেকে ফোন এসেছিল, তারপর এই যে দাদা ফোন করেছিল, একটা দাদা রেশমিদি বর, সে দাদা ফোন করেছিল, প্রত্যেকে ফোন রিসিভ করতে করতে দেখলাম আরেক তিনবার একজন ফোন করেছে, কল ব্যাক করলাম, বলছে পোস্ট অফিস থেকে বলছি, অ্যাড্রেস ঠিক করে তোমার বলো। আমার অম্বিকা কাল না, আমার বাড়ি শ্যামগঞ্জ পাড়া, এই ল্যান্ডমার্ক। আমি বললাম, বলো ঠিক আছে রাখছি, বলে কেটে দিল ফোনটা। দিয়ে আমি স্নান করে নামছি, দিয়ে নাম এই জাস্ট জামাটা পড়ছি, এখন মা গেল ওখানে আনতে, কি আনতে জানি না, একজন মাকে ডাকলো, মা আনতে গেল, দেখা যাক কি আসছে। ভাবছি না পোস্ট অফিস থেকে হট করে এখন আমার যে বাড়িতে কি আসছে বা কে কি পাঠিয়েছে ভগবানই জানো। তো চলো তোমাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো, আমি নিজেও জানি না, চলো মা আনতে গেছে, আমি বাইরে বেরোই আর তোমাদের দেখাই কে আসছে বা কি এসেছে। তো কি এসছে মাওটা? আমি তো বাবা জানি না, আমি জিজ্ঞাসা করলাম যেটা কি, আমাকে বললে আপনি সাইন করে দিন, আর ভেতরে কি আছে খুলে দেখে নিন, আমি জানি না বাবা। খাম একটা গাইজ, এটা কি আমি জানি না বাবা, কি আমাকে বললো, আমাকে বললো সই করে দিতে, আমি সই করে দিলাম। বললো কার জিনিস বলতো, প্রীতমের না তোমার বলেছে? বললো প্রীতমের, বললো প্রীতমের জিনিস সই করে দিন আর খুলে দেখে নিন কি আছে, লোকটা দাঁড়ালোই না। আর আমার একদম দেব না শ্যামগঞ্জ পাড়া পিন নাম্বার এত এত এত। তো গাইজ জানি না আমাদের কি আছে, চলো খামটা খুলে দেখি। এখন গাইজ সব ফোন কল খামটাম দেখলে কেমন একটা লাগে ভিতরের মধ্যে, চলো দেখা যাক কি আছে এর মধ্যে, তোমাদেরকেও দেখাই আমি নিজেও দেখি। আমার নামই লেখা আছে প্রীতম দেবনাথ বলে, এখন তোমাদের কিছু হবে হয়তো। না বাবা আমাদের কিছু আসেনি, আর আমার শরীর ভালো না, কথা বলতে পারছি না। তুমি সাইন কে করেছো? তুমি সাইন করেছো? আমি করেছি। বলে না আমার সাইন লাগবে না, তা কিছু বলে না, বলে সই করে দিলেই হবে, বললো বাড়ি কেউ সই করে দিলেই হবে। একদিকে একশো কি শুনছি, এদিকে আবার কি কাগজ আছে, চলো সবাইকে সবাই এটা সবটা দেখি। যাই হোক গাইজ, আমি জানি না কি এসছে না এসছে, আমি চলো তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা খুলে দেখাচ্ছি। তোমাদেরকে আগে বলেছিলাম আমার বাড়িতে যে কোনো যাই কিছু আসুক না কেন, আমি তোমাদের শেয়ার করবো, তোমাদের সামনে খুলবো বা দেখাবো, কিছু এলে আমি কেন সেটা কথা যাবো বা কেন আমার লোয়ানোর বা কি দরকার। আমার বাড়িতে এলে আমার যখন যদি প্রমোশন কাজও আসতো বা কিছু আসতো, গিফট পাঠাতো কেউ আমাকে, সেটা তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতাম যে আজকে আমাকে এই গিফট পাঠিয়েছে। রাহুল যেমন কদিন আগে একটা ফ্রেম পাঠিয়েছিল, ফটো ফটো ফ্রেম কিছুকের, সেটাও দেখিয়েছি তোমাদেরকে। আজকে এটা আমি এসেছি, এটা আবার তোমাদের সামনে খুলে দেখাবো যে কি আছে না আছে, চলো এটা দেখা যাক কি আছে এর মধ্যে। আমি এখন নিজেই খুলিনি, তো সেটা ছিটছিলাম, এখন খোলা হয়নি পুরোপুরি, দেখো পুরোপুরি খোলাও হয়নি এখন পর্যন্ত। ওপরে লেখা আছে সেভ ড্রাইভ সেভ লাইফ, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, কাস্টমার আইডি লেখা আছে, বুকিং অফিস লেখা আছে। চলো খুলে দেখা যাক কি আছে না আছে, এটা দেখা যাক ভাই, ভয় লাগছে, আমি কিছু খুলতে গেলো কাম খুলতে গেলো ভয় লাগে ভাই। জিনিসটা কি সেটা আমাকে আগে দেখতে হবে, যা পাবে একটা কাগজ, প্রথমে একটা কাগজ এসেছে গাইজ, কাগজের বিপরীতে অনেক কিছু লেখা আছে, তার উপরে নিই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পরিবহন ভবন মুখার্জি রোড কলকাতা প্রীতম দিন শ্যামগঞ্জ পাড়া এত 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 সাবধানে চালান জীবন বাঁচান, কি এসছে তোমার একটা কিছু একটা এসে কাগজ লেখা আছে, আমি কিছু লেখা নেই কাগজের মধ্যে, তোমরা দেখতে পাবে, তোমরা দেখিয়ে দিচ্ছি আমি, যদিও তুই জানি না এটা কি আছে, দাঁড়াও তোমার স্ক্যানার ফ্যানার থাকতে পারে সে কারণে এটা আমি ঢেকে দিচ্ছি নাম্বারটা, এই যে নাম্বারটা ঢেকে দিলাম, এরকম কিছু একটা এসছে। চলো এবার আরেকটা কিছু আমার মধ্যে রয়েছে দেখে নিই, কেই এলো ভাই সকাল সকাল আমার বাড়িতে, আমি তো বুঝতেই পারছি না, দাঁড়াও কার্ড এসছে, একটা কার্ড, কিসের কার্ড জানি না, আমার তো কোনো এটিএম কার্ড অ্যাপ্লাই করার নেই, এখন এটিএম ক্রেডিট কোনো কার্ড এখন অ্যাপ্লাই করার নেই, এটা খামও এসছে অন গড গাইস, আমার কোনো ক্রেডিট কার্ড এটিএম কার্ড কিছুই ফিলাই করার নেই এই মুহূর্তে, কি এসছে এটা, কি এসে শুনবে, আই এম তো অবাক, আমি নিজে অবাক, প্রীতম দেবনাথ দিয়ে ডেই এই আমার চার চাকার ড্রাইভিং লাইসেন্স, ও ভাই মুঝে মারো, এটা আমি অর্ডার করেছিলাম, আমি এক্সাম দিয়েছিলাম চার চাকার এক্সাম দিয়েছিলাম ম্যাক্সি, ও মা চার চাকার এক্সাম কবে দিয়েছিলাম আমি, তাও তাও আমার গাড়ি কেনার আগে আমি চাচ্চাকে এক্সাম দিয়েছিলাম, তাও কবে,
এক বছরের বেশি হয়ে গেছে আমি এক্সাম দিয়েছিলাম স্বেচ্ছাকার, বাট এক্সাম দেওয়ার পরেও, এক্সাম দেওয়ার পরেও আমার বাড়িতে যে বলেছিল পোস্ট অফিসের মাধ্যমে কার্ডটা আসবে, লাইসেন্সটা যে কি কার্ড বলে এটাকে, সেই কার্ড এখন তো কার্ড পাল্টে গেছে সেই কার্ডটা, তো সেটা আমার একটা বাইক অ্যান্ড চার চাকার লাইসেন্স দুটো একসাথে করা আছে, দেখতে পাবো অনেকে তা দেখিয়ে দিচ্ছে তোমাদের, এটা বাইক চার চাকার লাইসেন্স দেখতে পাচ্ছি দুপাশে লেগে আছে আর ইমোজি দেওয়া আছে বাইক চার চাকা বলে, তো এটা আসছে না বলে আমার বাড়িতে আমার গাড়ি রয়েছে আমার প্রবলেম হচ্ছে বলে আমি আবার লাইসেন্স করেছি এক্সট্রা, দেখো আমার লাইসেন্স বার করেছিলাম প্রিন্ট আউট এই করে ওখানে গিয়ে ওদের বলেছিলাম আবার আমার লাইসেন্স বার করে দাও, দিয়ে আমার লাইসেন্স আবার বার করে দিয়েছিল, এই যে আমার লাইসেন্স বার করে দিয়েছিল আবার, ঠিক আছে এটা বার করেছিলাম, এখন এতদিন পর মানে এক বছর পর আমার এটা সবারই আগে চলেছিল, আমারটা লেট হচ্ছিল আসতে, বলেছিল তোমারটা ঠিক চলে আসবে আজনা কলে কাল, এতদিন পর এসছে যখন আজ আমার স্বপ্নে চার চাকাটা আজকে আমার পাশে নেই সেই সময় এসছে, তো স্বপ্ন কখনো স্বপ্ন জিনিস, স্বপ্নের জিনিস ভেঙে যায় কখনো স্বপ্ন আবার ঘুরে যায়, তো যা আজ আমার নেই তা কাল আমার হবে এটা আমার বিশ্বাস, আর আমার ভালোর জন্য আমি সব কিছু করেছি আমার নিজের ভালোর জন্য, সেই ভালোটা খুব তাড়াতাড়ি আরও তোমরা অনেক কিছু দেখতে পাবে, অ্যান্ড আমার রেড কালার চার চাকাটা নেই তো কিউ হয়েছে, আমি আরও নিউ একটা চার চাকা নেবো, যখন নেবো তখন তোমাদেরকে আবার শেয়ার করবো দেখাবো, আর যে জিনিসটা সেখানে যেখানে যাবো সেখানে রয়েছে আবার টাইম মতো আমার কাছে ফিরে আসবে, তো গাইজ এর থেকে বেশি কিছু বললাম না বাকিটা পরে জানতে পারবে, আর আমার লাইসেন্সের কার্ড এসছে ফোর হুইলার অ্যান্ড টু হুইলারের এই চার চাকার লাইসেন্সের কার্ড চলে এসছে, এটা এটা ছিল আমার আগে যেটা করা হয়েছিল মানে যেটা এতদিন দরকার ছিল সেটা আমার কাছে ছিল না, আজ আমার কাছে চলে এসছে বাইকের চার চাকার লাইসেন্সের, এটা আমি ভাবলাম কি না কি এসছে, তো ওই যে খাম দিয়েছে একটা তাই ভাবছিলাম সেফ ড্রাইভ সেফ লাইফ কেন লেখা আছে ড্রাইভিং লাইসেন্স, তোমার লাইসেন্স এসছে চার চাকার, তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, আমি সত্যি বলেছিলাম তোমাদেরকে যা আসবে তাই দেখাবো, যেটা এসছে এই যে খামটার মধ্যে এটাই এসেছিলো এই যে এটা 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 তোমাদের দেখিয়ে দিলাম, আবার যদি কোনো কখনো আমার কাছে কোনো খাম বা কিছু আসে বা কারো কোনো কিছু আসে কোনো দিনও আসে যাই আসে না কেন আমার বাড়িতে আমি তোমাদের সবটাই দেখাবো, সে আমার ডেলিভারি জিনিস হোক আমার অর্ডার করা কোনো জিনিস হোক বা আমার কোনো গিফটের জিনিস হোক বা কারো কোনো পাঠানো কিছু হোক, যেমন পোস্ট অফিস থেকে পাঠিয়েছে, তো সব কিছু আমি শেয়ার করবো, বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো, টাটা।